মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব গর্ব করে বলেন, বাম আমলে এতগুলো সিট ছিল, আমরা 5-6 গুণ 7 গুণ বাড়িয়ে দিয়েছি। সত্য কথা, বাট চান্স পাচ্ছে কে? বাম আমলে পশ্চিমবঙ্গ বোর্ডের জেলার ছেলেমেয়েরা চান্স পেত। অধিকাংশ সিবিএসসি স্কুলে বাংলাকে বিষয় হিসেবে নিতে দেওয়া হয় না। তার মানে শিকড় বিচ্ছিন্ন শহুরে বড়লোক, এরা আমাদের সরকারি ব্যবস্থার সুবিধার ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট এই যে জিনিসগুলো, এর সিংহভাগ দখল করবে। নিট পরীক্ষা অভিন্ন যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, সেখানে কিন্তু কলেজগুলো আবার কেন্দ্র সরকারের তৈরি করা নয়, রাজ্যের তৈরি করা। মেডিকেল কলেজ রাজ্য চালায়, পিজি রাজ্য চালায়, আরজিকর রাজ্য চালায়, এখন প্রায় প্রতিটি জেলায় মেডিকেল কলেজ তৈরি হয়েছে, রাজ্য চালায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব গর্ব করে বলেন, বাম আমলে এতগুলো সিট ছিল, আমরা 5-6 গুণ 7 গুণ বাড়িয়ে দিয়েছি। সত্য কথা, বাট চান্স পাচ্ছে কে? বাম আমলে পশ্চিমবঙ্গ বোর্ডের জেলার ছেলেমেয়েরা চান্স পেত। আজকে আপনি যে কোনো একখানা মেডিকেল কলেজে চলে যান পশ্চিমবঙ্গের, সেখানে কেন্দ্রীয় সরকার, বিজেপির কেন্দ্রীয় সরকার যে নিটটি চাপিয়ে দিয়েছে, তার ফলে ওই একই সিবিএসসি সিলেবাস, এবং তার ফলে পশ্চিমবঙ্গের যে শক্তিশালী যে স্কুলগুলি চিরাচরিত ছিল, ধরুন বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল, আরামবাগ হাই স্কুল, এই যে নামি স্কুলগুলি, ঠিক আছে, বর্ধমান সিএমএস, এগুলো কোন কেউ না, এখন সব ওই ডিপিএস, রুবি পার্ক, দিল্লি পার্ক, মানে ওই আর কি রামলীলা পার্ক, এইসবই আছে, হয়ে গেছে, ঠিক আছে। যেসব স্কুলগুলি আমরা আমাদের কিশোর বয়সে দেখিনি, এবং এদের যারা যাদের বাপ ঠাকুরদা ছিল যে স্কুলগুলি, সেখানে আমরা বলতাম যে বড়লোকরা ওখানে গিয়ে ট্যাশগিরি করে, কিন্তু সেখান থেকে প্রোডাকশন কিছু হয় না, ঠিক আছে, শিক্ষাগত মেধাগত প্রোডাকশন কিছু হয় না। এই যে একটা নিট, ধরো ডাক্তার হবে, ডাক্তার হবে মানে সেখানে অ্যাসিওর তার জীবন অর্থনৈতিকভাবে, ধরো একটা ইঞ্জিনিয়ার হবে আইআইটি থেকে, অ্যাসিওর তার জীবন অর্থনৈতিকভাবে, এক লক্ষ হয়তো পাবে তো সকলে না, ধরো 1 লক্ষ জন পরীক্ষা দেবে, 1000-2000 জন পাবে, কিন্তু ওই 1 লক্ষ জনই কিন্তু তখন ওই দিকে ঘেঁষে থাকবে যে আমি যদি ওই 1-2000-এর মধ্যে হতে পারি। ফলে পুরো ব্যবস্থাটারই একখানা অভিমুখ পাল্টে যাবে, পাল্টাতে চাইবে সকলে, কিন্তু পাল্টাতে পারবে না কারা? তারা যারা অর্থনৈতিকভাবে সেটাকে অ্যাফোর্ড করতে পারে না। অর্থাৎ ভারতে তখন 2 রকমের বোর্ড তৈরি হয়ে যাচ্ছে, অলরেডি এটা হয়ে গেছে, বলে হয়ে যাবে বলছি না, এগুলো আমি 2015-16 সালে নানা আর্টিকেলে লিখেছিলাম, যখন নিট মানে প্রথম চাপিয়ে দেওয়া হয়, যে 2 রকম বোর্ড হবে, একটা হচ্ছে বড় লোকের বোর্ড, একটা হচ্ছে গরিব মানুষের বোর্ড, এবং সিবিএসসি কি টাইপের বোর্ড, সিবিএসসি হচ্ছে সেই বোর্ড যেটা অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে সবল, অপেক্ষাকৃতভাবে যারা শহরে থাকে, অপেক্ষাকৃতভাবে যারা নিজের যে রাজ্যে আছে, হিন্দি রাজ্য ছাড়া ধরো পশ্চিমবঙ্গে বাংলাটায় সঙ্গে খুব একটা সম্পর্ক নেই। অধিকাংশ সিবিএসসি স্কুলে বাংলাকে বিষয় হিসেবে নিতে দেওয়া হয় না। তার মানে শিকড় বিচ্ছিন্ন শহুরে বড়লোক, এরা আমাদের সরকারি ব্যবস্থার সুবিধার ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট এই যে জিনিসগুলো, এর সিংহভাগ দখল করবে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গ বোর্ড বা যে কোনো রাজ্য বোর্ডের যে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হওয়া, এগুলোকে দিদি ভার্সেস মোদি এই সরল দিত্বের মধ্যে যদি আমরা ফেলে দিই সবকিছু পলিটিক্সের মধ্যে, তাহলে যে ভয়ঙ্কর যে জিনিসটা ঘটে যাচ্ছে,
যে আসলে ক্ষমতায়ন এবং বিকেন্দ্রিত গণতান্ত্রিক ক্ষমতায়ন, যার মাধ্যমে একখানা রাষ্ট্র একখানা রাজ্য বলশালী হয়, তার সম্পূর্ণ উল্টো অভিমুখে এই সিবিএসসি কেন্দ্রিক নিট আইআইটি মানে যে পুরো ব্যবস্থাটা তৈরি হয়েছে, এবং শুধু যারা পাচ্ছে তা না, যারা পাওয়ার চেষ্টা করছে, মানে পিরামিডের চূড়াটা পাচ্ছে কিন্তু পিরামিডের তলায় তলায় রয়েছে, কারণ ইনসেন্টিভ আছে। তো এবার কথাটা হচ্ছে এই ব্যবস্থার তাহলে সমাধানটা কি? এই ব্যবস্থার সমাধান হচ্ছে পাল্টা ইনসেন্টিভ, খুব স্পষ্ট। এখানে একটা ঘটনা বলতে চাই আমি, একটা আমার ব্যক্তিগত কথা বলতে চাই, কারণ সেটা কথা খুব মানে অর্থপূর্ণ, আমার মনে হয় অনেকে অনেক কিছু স্পষ্ট হবে। অনেকেই পুরো জিনিসটাকে না বোর্ডের ব্যাপার মানে নিরিখে বুঝতে পারেন না, তারা বলে যে ইংরেজি মিডিয়ামে পড়লে হবে, মানে তারা যে ভুলে যায় যে সিবিএসসি স্কুল মানেই আসলে ইংরেজি বোর্ড, ফলে তারা বোর্ডটাকে দেখতে পান। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার উদাহরণ 1999 সালে, আমি বলি আমি পশ্চিমবঙ্গ বোর্ডের ইংরেজি মাধ্যমের স্কুলে পড়েছি, আমার প্রথম ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা। আপনি কম্বিনেশনটা ভাবুন, পশ্চিমবঙ্গ বোর্ড, ইংরেজি মাধ্যম, বাংলা প্রথম ভাষা, এমনকি যারা ইংরেজি প্রথম ভাষা নেবার সুযোগ ছিল আমাদের স্কুলে 5% বেশি কেউ নিত না, এবং তাদের আমরা ইংরেজি মাধ্যমের স্কুলের বাংলা প্রথম ভাষার ছেলেরা আমরা বলতাম জেন্টেলম্যান ফ্রম লন্ডন, এইসব বলে প্যাক প্যাক মারতাম। এটা 1995, 96, 97, 99 এর ঘটনা। আমি তখন নিট পরীক্ষা ছিল না, তখন ছিল হচ্ছে প্রতিটি রাজ্যের আলাদা আলাদা প্রবেশিকা পরীক্ষা ছিল, অর্থাৎ ওই যে বললাম যে নিট পরীক্ষায় সিবিএসসিদের সুবিধে, তেমনি আমাদের রাজ্যের যে পরীক্ষা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল জেইই, এই জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন কেন জয়েন্ট বলা হতো, যে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল দুটোই একসঙ্গে পরীক্ষিত হতো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি, ডাক্তারির জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গোনা হবে, ইঞ্জিনিয়ারিং এর জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স গোনা হবে। 1999 সালে সেই পরীক্ষায় আমি পশ্চিমবঙ্গে দ্বিতীয় হই, করে মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে ভর্তি হই, পরে পাশ করি ডাক্তারি। এটা বড় কথা নয়, তার মানে পশ্চিমবঙ্গে আমি সেই প্রবেশিকা পরীক্ষায় অর্থাৎ ওই কয়েক ঘন্টার মধ্যে ওই কটা কোশ্চেন লেখা টেকা, তার মধ্যে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। এইভাবে 85% সিট ভর্তি হতো মেডিকেল কলেজগুলোতে পশ্চিমবঙ্গে, আর বাকি 15% সিট কীভাবে ভর্তি হতো? তখনও এই নিটের পূর্বসূরি দিল্লি থেকে একটা পরীক্ষা নেওয়া হতো অল ইন্ডিয়া প্রি মেডিকেল বলে, AIPMT বলা হতো, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, AIPMT, সেটা সিবিএসসি সিলেবাস অনুযায়ী। আমি সেই পরীক্ষাতেও বসেছিলাম। আমি আপনাদের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গে দ্বিতীয় হওয়া আমি গর্গ চট্টোপাধ্যায় সেই পরীক্ষায় প্রথম 12,000 মধ্যে স্থান পাইনি। আবার পশ্চিমবঙ্গে যারা সিবিএসসি বোর্ডে আইসিএসসি বোর্ডে পড়ত তারা র্যাঙ্কের জায়গায় স্থান পেত না, অর্থাৎ ওরা ওই 15% সিটে সারা ভারতে সিবিএসসি ছেলেমেয়েরা হোম ম্যাচ খেলত, আর আমাদের নিজ নিজ রাজ্যে 85% সিটে আমরা হোম ম্যাচ খেলতাম, খুব স্পষ্ট কথা। প্লিজ চুরি করবেন না, একজন কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালী।